প্রাথমিকে চার দিন ক্লাস বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তীব্র দাবদাহে অসহনীয় অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুই সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে, তবে আমরা এখনই শিডিউল লোডশেডিংয়ে যাচ্ছি না। কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে, 10 থেকে 15 দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। কুমিল্লার হোমনায় স্কুল ছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় 5 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আশিকের বাবা মোহাম্মদ হারুন ভুঁইয়া। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে এবং রায় যেন দ্রুত কার্যকর করা হয় এই দাবি করেন তিনি। সিরাজগঞ্জের তারাশে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের সরাবাড়ি আবুল ব্রিজের নিচে বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। রাশিয়ার হামলায় ইউক্রেনে 2 বছরের শিশু নিহতের ঘটনা ঘটেছে, এতে আরও 22 জন আহত হয়েছেন বলে খবর এসেছে। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। এতে প্রথমবার ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দীপু ও পেসার মুশফিক হাসান। লিটন দাসকে করা হয়েছে অধিনায়ক। অন্যদিকে দলে ফিরে এসেছেন তাসকিন আহমেদ। এবার তামিল ভাষায় রিমেক হচ্ছে ভুল বলাইয়া 2। প্রধান চরিত্রের অভিনেতা ও অভিনেত্রীদের নাম জানা সম্ভব না হলেও শোনা যাচ্ছে কাস্টিংয়ে রয়েছে বড় চমক।